ইবলিস বেঁচে থাকার জন্য নয়টি উপকরণ আল্লাহর কাছ থেকে চেয়েছেন, কয়টা? নয়টা, জোরে বলেন কয়টা? ইবলিস ভালো না খারাপ? ইবলিস কারে বলা হয়? শুধু শয়তান না, শয়তানদের বস, শয়তানদের বস, সের নাম কি? ইবলিস। বাঁচার জন্য উপকরণ চেয়েছেন নয়টা, কার কাছে? আল্লাহ বললেন তোরে দেওয়া হলো। কি কি উপকরণ আজকে গোটা জাতির মধ্যে সব কিছু দেখা যায়, একটা একটা করে বর্ণনা করলে বুঝবেন এই ইবলিস আজকে শুধু আমার মধ্যে নয়, প্রত্যেকটা জায়গায় স্থান নিয়েছে। খুব ভালো করে কান লাগান। নাম্বার ওয়ান, ইবলিস এক নম্বরে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার ঘর দরকার, কারণ বাঁচতে হলে ঘর লাগবে। লাগবে না লাগবে না? আমাদের ঘর আছে না? আছে। তাহলে এক নম্বর দরকার হলো ঘর। বাইতুল ইবলিস আনাল হাম্মাম, ঘর প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ঘর দান করলেন, সেই ঘরের নাম হলো টয়লেট। ঘরটার নাম কি? টয়লেট। আছে না আমাদের প্রত্যেকের বাসায়? আছে না? আছে। টয়লেটটা কার ঘর? ইবলিসের। ভালো করে বুঝবেন, টয়লেটটা ইবলিসের ঘর। তাহলে ইবলিসের ঘরে আমরা প্রত্যেকেই প্রবেশ করি, হেফাজতে থাকার জন্য কৌশল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কি শিখিয়ে দিয়েছেন? হেফাজতে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছেন। সেই কৌশলটা হলো, প্রত্যেকেই আমরা ইবলিসের ঘরে যাই, যাওয়ার আগের একটি দোয়া আছে, বের হওয়ার পরেও একটি দোয়া আছে। মুসলমান হিসাবে ইবলিসের এই কৌশল থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে এই দোয়াগুলি জানার দরকার আমাদের আছে না নাই বলেন তো? আছে না? তাহলে যদি আমি বলি যে ইবলিসের সেই ঘর থেকে বাঁচার জন্যে যেই দোয়াটা শিখিয়ে দেওয়া হলো, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। এটা হলো প্রবেশ করার দোয়া। এটা যদি আপনি না করেন তাহলে কি হবে জেনে নেন। মানুষ যখন টয়লেটে প্রবেশ করে, যেহেতু সেটা ইবলিসের ঘর, তারা সেখানে থাকবে, নারী এবং পুরুষ উভয়কে নিয়ে, তাদের লজ্জাস্থানগুলি নিয়ে তারা খেলা করে। এমনও হতে পারে ওই ব্যক্তিগুলি দোয়া পড়ে না, বের হয়েও দোয়া পড়ে না, যার কারণে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন হতে গিয়ে এক পর্যায়ে তার যৌন ক্ষমতা কেড়ে নেওয়া হয়, এমন মানুষের সংখ্যা আজকে অভাব নাই। আছে না নাই? দেহ খুব সুন্দর কিন্তু ক্ষমতা নাই, ক্ষমতা নাই। শুনতে খারাপ লাগলেও এটা আপনাকে মানতে হবে, যদি এখান থেকে রক্ষা পেতে চান তাহলে প্রত্যেকেই দিনে যে কয়বার আমরা টয়লেটে যাব, যাওয়ার আগে আমরা দোয়া পড়ে প্রবেশ করব, ওখান থেকে বের হয়ে আমরা দোয়া পড়ব, কার কাছে? এবার লক্ষ্য করেন, আমরা যখন টয়লেটে প্রবেশ করলাম দোয়া পড়ে, যতটুকু সময় সেখানে থাকলাম, এটা যেমন একদিক থেকে শয়তানের হাত থেকে রক্ষা পেলাম, আরেক দিক হলো আমার যতক্ষণ টয়লেটে অবস্থান করলাম ইবাদত করলাম কার কার, তাহলে এটা সব হলো। আর আপনি দোয়া পড়লেন না, ক্ষমতা কমে গেল, লস আপনার হলো, গুনাহ হলো। তাহলে ভালো করে কান লাগান, যখন সেখান থেকে বের হব, আমি শয়তানের হাত থেকে বাঁচার জন্য পড়ে নেব বিসমিল্লাহ গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার ভাইরা, যখন এই কাজগুলি করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, শয়তান বাঁচার জন্য নয়টা পন্থা অবলম্বন করেছেন, নয়টা জ্ঞান চেয়েছেন আল্লাহ দিয়েছেন, তার এক নাম্বার আমরা শয়তানকে হারায়া ইমানদারেরা জিতে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত তাওহিদী জনতা, তাহলে দুই নাম্বার, শুধু ঘর থাকলেই হবে না, বৈঠকখানারও, বৈঠকখানা বুঝেন তো,
গেস্ট রুম, কিরম গেস্ট রুম, তাহলে সেই গেস্ট রুমটা কি? এটা হলো শয়তানের দুই নাম্বার চাওয়াত। সে চেয়ে নিল আল্লাহ আমার গেস্ট রুম লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গেস্ট রুমটা দিয়ে দিলেন, তা হলো আল আসওয়াকু ওয়া মাজামিউত তরিক, আল আসবাকু ওয়া মাজামিউত তরিক। খুব ভালো করে কান লাগান, ওর বৈঠকখানা হলো বাজার ঘাট এবং রাস্তার মধ্যে আড্ডা মারার এমন যুবক আছে না নাই? কথা বলেন না, আছে না? চায়ের স্টলে বসে যেটা খাওয়া লাগবে ডান হাত দিয়ে সেটা ধরে বাম হাতে, আর যেটা খাওয়া চলবে না সেটা ধরে ডান হাতে, বাম হাতে জমিদারের চায়ের কাপ আর ডান হাতে কেটু সিগারেট। এটা মনে হয় একটু সম্মানের হানি হলো, অর্থাৎ ব্যঞ্জন বললে ভালো হয়। হালালটা নিচে হারাম জায়গায়, আর যেটা হারাম ওটা নিচে হালাল জায়গায়। এবার সে চায়ের কাপটা এইভাবে ধরেছে, মানে আমি যে বড় লোক, আমার যে টাকা আছে, বুঝাতে হবে তো, তুমি যে শয়তানের কাজ করতেছো, তুমি যদি এটা জানতে তাহলে ওইটা এই হাতে নিতে আর ওইটা ছেড়ে দিতে জিন্দেগির তরে, ঠিক না? হয়ে ঠিক, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা শয়তান আল্লাহর কাছে চাইছে। যদি সেটা আপনি করেন তাহলে বোঝা গেল শয়তান জিতে গেছে, আমি হেরে গেছি। কিন্তু আমাদের উচিত হলো শয়তানকে হারানো, ইমানদারদেরকে জিতানো। তারই নিমিত্তে আমার এই আজকের বক্তব্য। তা হলো শয়তান চেয়ে নিলেন যে আল্লাহ তুমি আমাকে একটা বৈঠকখানা দাও, আল্লাহ বললেন যা বাজার ঘাট তোকে দিয়ে দিলাম, এটা তোর বৈঠকখানা, আর রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত হট্টগোল গণ্ডগোল এর আড্ডাখানায় আড্ডা বসাবে, এই দুইটা জায়গা আমি তোকে দান করলাম, এটা তোর বৈঠকখানা। তাহলে আমরা যারা এই কাজগুলি করি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কষ্ট দিয়ে নয়, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই কাজগুলি আমরা করব না। হ্যাঁ, যদিও চা পান করেন, সেখানে একটি শর্ত আছে, আমি আমার চক্ষুটাকে হেফাজত করব, চক্ষুটাকে হেফাজত করব। কিভাবে? আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে চা পান করেন, রাস্তার আশেপাশে অনেক কিছু দেখার মতো থাকে, থাকে না বলেন? থাকে। আমি সেই দিকটা তাকাবো না, চক্ষুটাকে নিম্নগামী করব। শয়তানকে জিততে দেওয়া যাবে না, হারাতে হবে। শয়তান চেয়েছে ইমানদারদেরকে হারাবে, আর ইমানদারদের চাহিদা আল্লাহর কাছে। আল্লাহ বললেন শয়তান সব দিকে তুই শয়তানি করবি, আমার ইমানদার যখন আমাকে রাজি আর খুশি করার জন্যে হাতটা আমার দিকে তুলবে, তাদের জীবনের গুণাগুলি মাফ করে আমি তাদেরকে জিতায় দেব। তাহলে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, শয়তান আমাদের কিছুই করতে পারবে না। তাহলে এই পথ থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না ভাইরা? আমার মুরব্বীদেরকে বলবো আপনারাও এই দিকটা একটু দেখবেন, আমি আমার যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইরা তোমরা জাতির সম্পদ, সুতরাং এটা তোমাদেরকে উপলব্ধি করা লাগবে, এই কাজগুলির থেকে আল্লাহ আমাকে সহ আপনাদেরকে যেন হেফাজত করেন, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এরপরে লক্ষ্য করেন তিন নাম্বার, শয়তান চেয়েছেন আল্লাহ তাহলে আমার ঘর আছে, বৈঠকখানা আছে, তুমি যদি আমারে খানা না দাও তাহলে আমি কেমনে বাঁচব? আল্লাহ বললেন শয়তান তোর খানা অবশ্যই আমি দান করব। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে তার খানার ব্যবস্থাও করে দিয়েছেন। খানার ব্যবস্থা করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খানার ব্যবস্থা করলেন। খানা হল আত-তুআমুল্লাযী লাম ইযকার ইসমুল্লাহি আলাই, আত-তুআমুল্লাযী লাম ইযকার ইসমুল্লাহি আলাই। শয়তানের খাওয়া হলো যেই খানা খাইতে গিয়ে আমরা বিসমিল্লাহ বলি না, ওটা আর আমার খানা থাকে না, খানাটা হয়ে যায় শয়তানের। কার? নিজের কলিজার টুকরা ছোট্ট সন্তান আছে, প্লেটে খানা নিলাম, ভালো ভালো তরকারিও নিলাম, ওটাকে সুন্দর করে আমি মাখালাম, আমার ছেলেটাকে ডাক দিলাম আব্বা সকাল থেকে কিছু খাও নাই, আব্বা একটু আমার কাছে আসো। সন্তানটাকে আদর করে সামনে নিয়ে আসলেন, খানাটাও হাতে উঠালেন, একটা লোকমা খানা সন্তানের মুখে দিলেন, কিন্তু বিসমিল্লাহ বললেন না।
যেইখানায় বিসমিল্লা থাকে না ওটার ইমানদারের খানা হয় না, ওটা হয় শয়তানের। চাইছেন কে? জোরে বলেন। শয়তান এগুলি চেয়ে নিয়েছেন, আল্লাহ খানা দাও। আল্লাহ বললেন যেটা বিসমিল্লা বলে সেটা আমার ইমানদারের, আর যেটা বিসমিল্লা বলে না ওই খানা আর আমার জন্য থাকে না, শয়তান এটা তোর খানা হয়ে যায়। এখন আমরাও যেটা খাইব কি বলবো? বলেন বলেন কি বলবো? বিসমিল্লা সাথে একটু বাড়িয়ে দেব, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কত সুন্দর এটা আপনি পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খানাটা আপনার শরীরে দিয়ে আপনার শরীরটাকে উপকৃত করে দেবেন, শক্তি বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আপনার শারীরিক মানসিক অবস্থান ভালো রাখবেন। আর যখন এটা আপনি পড়লেন না, খানাটা আর আপনার থাকলো না, ওই খানা হয়ে যায় কার? শয়তানের। এবার আপনি ভালো করে কান লাগান। ইবলিস ডেকে ডেকে বললেন, আল্লাহ শুধু খাবার দিলে হবে না, বেদে গেলে কি হবে? আমার পানিও লাগবে। কি লাগবে? পানিও লাগবে, কারণ আমরা খানা খাই, পানির গ্লাসটা সামনে রাখি, না জানি কখন আমার খানাটা গলায় আটকে যায়। আবার এমনও সময় আছে তাড়াহুড়ো করে পানি খেতে গেলে পানিও আটকে যায়, আছে না নাই? তাহলে ভালো করে কান লাগান, পানিটার অবস্থান কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তার পানির ব্যবস্থা করে দিলেন জেনে নেন। নবীজি বর্ণনা করেছেন, অশাররুহু কুল্লু মুসকির, অশাররুহু কুল্লু মুসকির, ভালো করে বুঝেন, অশাররুহু কুল্লু মুসকির। পৃথিবীতে যত নেশাদ্রব্য আছে, যত নেশাদ্রব্য আছে, এই সবটাই হলো শয়তানের পানি। কার পানি? জোরে বলেন। শয়তান চাইছে আল্লাহর কাছে, আল্লাহ পাক তাকে দিয়েছেন বাঁচার জন্যে। সুতরাং এই নেশাদ্রব্যের সাথে আমাদেরও যাদের মিল আছে, কেউ আছে মাঝে মধ্যে খায়, যদি বলি ভাই খান কেন, বলে আমি তো কন্টিনিউ খাই না ভাইয়া, আমি মাঝে মধ্যে খাই, যখন বন্ধু বান্ধবের সাথে একটু সময় কাটাই তখন একটু খাই আর কি, মানে স্ট্যাটাস বজায় রাখার জন্যে। স্ট্যাটাস বজায় রাখা ইমানদারদের জন্যে হারাম, হারাম এবং হারাম, ঠিক না ভাই? ঠিক। কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? শয়তান চেয়েছেন এটা পানি, পৃথিবীতে যত নেশাদ্রব্য আছে সেটা যাই হোক না কেন, এই সব নেশাদ্রব্য হলো শয়তানের পানি। আপনি খাইবেন, অনুসরণ করলেন আপনি শয়তানকে, শয়তানকে অনুসরণ করে আল্লাহর জান্নাতে যাবেন কেমনে হয়? এটা সম্ভব নয়। এই সমস্ত নেশাদ্রব্য পান করা যাদের একাটুক সম্ভাবনা আছে, যারা করেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, সেটা আমার মুরব্বী হোক, এটা আমার যুবক ভাইয়েরা হোক, আমি আপনাদের সামনে এই এলাকার একজন নগণ্য খাদেম হিসাবে আপনাদেরকে বলবো, শয়তানকে অনুসরণ করবেন না, এই নেশাদ্রব্য থেকে আপনি বাঁচেন, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন। যদি বাঁচতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আমলের জন্যেও তো আপনাকে জান্নাত দিতে পারেন, পারেন কি না? পারেন। তাহলে ভালো করে জেনে নেন, এবার আমাদের জানা লাগবে শয়তানের ঘর আমরা জেনেছি, বৈঠকখানার কথা জানলাম, খাবার জেনেছি, পানিটাও শুনলাম। এবার জানা দরকার এই শয়তানের কোরআনটা কি, কারণ আমাদের দিক নির্দেশনার জন্য কোরআন দান করেছেন কে? জোরে বলেন কে? শয়তানের কোরআন আছে। এই শয়তানের কোরআন সম্পর্কে শয়তান বলল, আশিয়ারু, এই শয়তানের কোরআন হলো অশ্লীল কাব্য কবিতা, আছে না নাই? আশিয়ারু, অশ্লীল কাব্য কবিতা। আমি নাম বলবো না, নাম বললে আবার আপনারা বলবেন দেখি তো তার মধ্যে কি আছে। একটা শুধু উদাহরণ জেনে নেন, আশিয়ারু শয়তানের কাব্য কবিতা, এটা হলো তার কোরআন, এটাকে নিয়েই তার জল্পনা কল্পনা, এটাকে নিয়েই তার গবেষণা, এটাকে নিয়েই তার পথ চলা, সে তার দিক থেকে অটল থাকে। এমন একজন মহিলা বাংলাদেশেও ছিল, নাম হলো তসলিমা নাসরিন, আছে না নাই?
আমার ভাইরা, এই পথ যার অবলম্বন করেছে জেনে নেন, উনি যা কিছু করবে অশ্লীল কাব্য কবিতা এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা হলো শয়তানের কোরআন। এটাকে নিয়ে যারা চর্চা করবে বোঝা গেল তার চর্চাটা শয়তানকে করা হলো, সে কখনো ইমানদার থাকতে পারে না, ঠিক না ভাই? ঠিক। আমার তাওহীদি জনতা, তাহলে শয়তানের কোরআন এটাকে নিয়ে যাদের গবেষণা চলছে অথবা চালাচ্ছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। ময়দান মাহশার তৈরি হয়ে গেলে আপনি যা কিছু করবেন জমিনে, জমিনেই টোটালটা আপনার সামনে সব বলে দেবে, আপনি শুধু দেখবেন আর অবাক হয়ে যাবেন, আর বলবেন আল্লাহ এটা আমি করি নাই, এটা আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময় কোরআনুল কারীম দিয়ে বর্ণনা করবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফী উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন বান্দা এই টোটালটাকেই তো আমি মেমোরি আকারে তোমার সাথে রেখে দিয়েছি, আজকে দেখো ইকরা কিতাবা, এই তো তোমার সেই কিতাব, ওকাফা বিনাফসিকা লিয়াউম হাসিবা, তারা অবাক হয়ে যাবে। সম্মানিত তাওহীদি জনতা, তাহলে এই পথ থেকে ফিরে আসার দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? তাহলে শয়তানের কোরআন সম্পর্কে আমরা জানলাম, এবার আমাদের জানতে হবে শয়তানের লেখাগুলি কি। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, শয়তানের লেখা হলো এই পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে দেখবেন হাতে পিঠে পায়ে কেউ কেউ আছে পেটে বিভিন্ন জায়গায় উল্কি আটে, উল্কিয়ে আঁকে না, কথা বলেন না, আঁটে না? আমার দেশে অনেক মা বোন আছে ভ্রু প্লাগ করে, আছে না? আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে এমন অসংখ্য এই উল্কি আটার পাবলিক আমার দেশে অভাব নাই। এই টোটালটাকেই শয়তানের লেখালেখি বলা হয়েছে, শয়তানের লেখালেখি। এগুলি যারা করেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, সুযোগ আছে ওগুলোকে উঠায় ফেলেন, ওগুলিকে উঠায় ফেলেন আর সিদ্ধান্ত নেন, আমি আমার ছেলে এই কাজগুলি করলে আমি তার অভিভাবক তাকে ঠেকাবো, আমার মেয়ে এটা করেছে আমি তাকে ঠেকাবো, আমার স্ত্রী এটা করেছে আমি তাকে নিষেধ করব, এটা যদি আপনি না করেন আল্লাহর দরবারে আপনাকেও জবাব দেওয়া।